हे गाइस हैप्पी न्यू ईयर शिवानी दे चैनले सबाई के अनेक अनेक स्वागत न्यू ईयर तुम्हारे केमन काटछे आमादेर भालोई काटछे एजे देखो आमादेर आमाके देखेई तो मने होबे जे आमार भालोई काटछे एजे पाशे एटा आमार मा आमी एक मामा मामी और आमार माने मामा मामीर मे ওদের সাথে ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি এখন এটা সিক্রেট যখন যাব ওখানে পৌঁছে যাব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে কি কি করছি তো এই যে আমি দিঘির পাড়ে আছি এখন তো যাচ্ছি এখন ঘুরতে নতুন বছরটা ভালোই কাটছে আমার মোটামুটি তো মেয়েকে নিয়ে এই যে পুরো রেডি হয়েছি এখন বাজে 12:15টা আমরা রওনা দিয়ে দিলাম এখানে আছে এই যে রুম্পা আছে রুম্পার মেয়ে আমি এই যে এদিকে আমার মেয়ে আর সামনে মামা মামি আছে মামা ড্রাইভ করছে মামি সামনে বসে আছে বাজে 6:01টা আমরা ফালাকাটায় এসে পৌঁছলাম আমরা পৌঁছে গেলাম কি এটা খয়েরবাড়ি না খয়েরবাড়ি ফরেস্টে গাড়ি পার্ক করে এখন ভেতরে যাচ্ছি ঘুরতে চলো এই যে ঘুরতে যাচ্ছি এদিকে পুরো ফরেস্ট এর আগে যখন এসেছিলাম ছোটবেলায় তখন এটা এরকম ছিল না এখন নতুন নতুন করে করছে এগুলো কিছুই তো নাই রে এখানে ভিতরে আছে না ये तो बच्चा दुटो आइसक्रीम खाच्छे आइसक्रीम दोकान देखे ओदेर आर तर्स होइछे ना ओरा आइसक्रीम किनते चले गेलो एजे पाशे टिकिट काउंटार टिकिट काटा होच्छे छजनेर खयेरबाड़ी फरेस्टेर माझखाने आछि ए पाशटा पुरो फरेस्ट এই দিক দিয়ে রাস্তা এই যে আমার মা আমার মেয়ে পিছনে আইসক্রিম খেতে খেতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আমার মেয়ে বলছে ভিডিওতে আমাকে দেখাও আমার দাড়ি হয়েছে ও আইসক্রিম খেয়ে বলছে আমার মুখে দাড়ি হয়েছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ চল তুলে কেসে যাও এই পুরো ধুলো এই জায়গাটাতে আসলে আজকে একটু বেশি ভিড় আছে 1 জানুয়ারি তো এইজন্য একটু বেশি ধুলো এই যে এখানে আবার টিকিট চেক করছে এই যে হ্যাঁ বলো আমি বর্ডারে চলে আসব দাঁড়া একা কেন একা কেন এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঘটা ঘুমিয়ে আছে অল্প দেখা যাচ্ছে এই যে দেখো এই একটা বাঘই আছে এখানে দেখার মতো তো বাঘটা তো ঘুমিয়ে আছে অনেক কষ্টে আমরা তো আমি তো মোবাইলটা কে এইভাবে নিয়ে দেখাচ্ছি এই যে বাঘটা দেখা যাচ্ছে এই দেখো ঘুমিয়ে আছে বাঘটা তো চলো আর কিছু দেখা যায় কিনা দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে বাঁদরটা দেখো ভালো মতো অত দেখা যাচ্ছে না তোমরা এইভাবেই কষ্ট করে দেখে নাও এই তো আমরা একটা বাঘ দেখার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এখন আবার এখানেই আসলাম তো এই যে দেখো এই যে এই জায়গাটাতে ঘুরে আসলাম আমরা ওইখানে সবাই বোটিং করবে আর আমরা বোটিং করব না নিজের পায়ে চালিয়ে চালিয়ে করতে হবে ওই টাওয়ারটাতে উঠা যাবে ওই টাওয়ারে উঠা যাবে টাওয়ারে উঠলে দে উপরে কিছু দেখা যাবে হয়তো ওইদিকে একটা টাওয়ার আছে একটা টাওয়ারের মতো আছে তো আমাদের এত দূর রাস্তা ঘুরে পা পুরো ব্যথা হয়ে গেছে কেননা কি দুটো বাচ্চা আছে ওরা হাঁটতে পারছে না এই জন্য আমরা টাওয়ারে উঠলাম না আর এইখানে সব বোটিং করছে আমাদের পায়ের অবস্থা খারাপ বলে আমরাও আর বোটিং করব না এই যে দেখো এই ব্রিজটাতে আর এখানে বর্তমানে দেখার মতো কিছুই নেই এই যে আমরা এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ওই পাশ দিয়ে আসলাম বাচ্চাগুলোর পায়ের অবস্থা খুবই খারাপ আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে ওই দিকে একটা পার্ক আছে বাচ্চাগুলোকে একটু পার্কে খেলাবো ওরা খেলবে একটু পার্কে মেন আনন্দ তো ওদেরই পার্কে খেলা নিয়ে তো ওখানে একটু খেলে তারপর রওনা দেব বাড়ির দিকে যতটুকু মানে আনন্দটা তো হলো ব্যাস এটুকুই তাই যে তুলি রাশি এগুলো একটু ঝুলছে
ওরা পেয়ে গেছে দুটো ফাঁকা দোলনা। বাই বাই খয়ের বাড়ি, আমরা এখন চলে যাচ্ছি। কটা বাজে এখন? তিনটা না, তিনটা কুড়ি বাজে। তো এখন আমরা রওনা দিচ্ছি, তো বাই বাই। খুলে দাও না তো। তারা তারা আসি, ওই পাশে বস তুই, তুই ওই পাশে বস। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। হোটেল মধুবনে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে আটটা, তো খয়ের বাড়ি থেকে তো ঘুরে আসলাম। ঘুরে এসে এই আমার এক আর এক মামির আজকে জন্মদিন, তো ছোট্ট মোট্ট করে জন্মদিনটা আমরা পালন করছি। মামির বয়স কত সেটা তো বলতে পারবো না। দাদা কত খাওয়াই দেবে আমি কে আগে? দিদনকে খাওয়াই দে বাবা, পায়েস খাওয়াই দে, ভাইকে যেরকম খাওয়াই দিস। গদন এদিকে তাকা, এই যে মামির জন্মদিন আজকে, মা মেয়ে মাকে খাইয়ে দিচ্ছে। এটা বান্ধবী গদনের, গদন তো না পাপিয়ার। জন্মদিনের সব আয়োজন পাপিয়াই করলো, যেমন লুচি ভাজা, লুচি করা, তারপর পায়েস রান্না করা, এগুলো সব পাপিয়াই করলো। আর ইনি হচ্ছেন মামা, তো মামাকে বললাম আমি যে মামা এদিকে একটু তাকাও, ফটোটা তাকাও একটু বলেছি। আর মামা স্টিল ফটো তো ভাবছে যে স্টিল ফটো উঠাবো, চুপচাপ স্টিল হয়ে দাঁড়িয়েছিল, বসেছিল। তো বাই বন্ধুরা, 2022 সালের 1st জানুয়ারি আজকে আমার এভাবেই কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।